খুবই দুঃখজনক ব্যাপার। এটা আমরা সকালে জানতে পেরেছি যে ওর ডেড বডি পাওয়া গেছে গঙ্গায়। কালকে রাত্রিবেলা থেকেই ও পাওয়া যাচ্ছিল না, খুঁজে পাওয়া যাচ্ছিল না। ওর বাড়ির লোক আমাদের সাথে যোগাযোগ করেছিল, তারপর আমাদের কাউন্সিলরও আমাদের সাথে যোগাযোগ করেছে যে কী হয়েছে। আমি বললাম ঠিক আছে, একটু দেখে নাও, হয়তো কারো বাড়িতে গিয়েছে বা কোনো আত্মীয় কাছে গিয়েছে, একটু দেখে নাও সকালে, নাহলে থানায় ডায়েরি করবো আমরা। কিন্তু সকালে খবর পেলাম যে ওর ডেড বডি পাওয়া গেছে গঙ্গায়। যাই হোক, এখন শুনতে পাচ্ছি যে অনেক ধার দেনা হয়ে গিয়েছিলো, বলে ওই চাপে না কী হয়েছে ঠিক জানতে পারছি না। আমরা গিয়েছিলাম থানায়, যা কাগজপত্রে বা যা যা দরকার আমরা সব করিয়ে দিয়েছি যাতে ওর পোস্টমর্টমটা হয়ে যায়। পোস্টমর্টম হওয়ার পর দেখি কী রিপোর্ট আছে, কী আছে কি না। বাণিজ্যতে গিয়ে শুনছি যে কেউ মানে বাবাদা কোন বন্ধু শঙ্কুদা সে খবর এনেছে যে এরকম একটা বডি পাওয়া গেছে বলে। তো অটোমেটিক্যালি আমরা দাঁড়িয়ে গেলাম, টেনশন লাগি যে জিনিসটা পাচ্ছি না, লোকালে বডি পাওয়া গেছে বলছে। তারপর সবাই খোঁজ আনতে গিয়ে দেখলো ওই বা গঙ্গার ওটা কোন ঘাট, রাসকোলা ঘাট, হ্যাঁ ওই ঘাটে নাকি পুরো উল্টো দিকে দেখা গেলো, এদিক থেকে পুরো অন্য দিকে। রাসকোলা ঘাট না তো লোকি, রাসকোলা ঘাট বোঝায়, রাসকোলা ঘাটে ওইখানে নাকি বডি পাওয়া গেছে। ওখান থেকে আবার বলরামে শিফট করেছে, ওরা গিয়ে বাবা দাদা গিয়ে শনাক্ত করেছে যে ওটা বাবা। কেন এরকম ঘটনা একটা মর্মান্তিক ঘটনা? এবার এই এতটুকু তো এটা হচ্ছে মানে লৌকিক, মানে আমাদের চোখের সামনে এটুকু ঘটেছে। এর মাঝে যেটা ঘটেছে সেটা হচ্ছে কালকে তো আমরা চলে গেলাম, তখন তো আর বুঝিনি যে এরকম কিছু ঘটবে। আমাদের সামনে দিয়ে বাবা দাদা বেরোলো আর এরকম কিছু কিছু জানায়ও নি বাড়িতে। এইবার আজকে যখন আমরা সকাল 12টা অবধি ছিলাম, এবার অটোমেটিক্যালি চিন্তা হচ্ছে যে কেন হলো বাবুদার ফোনটা মেস দিয়ে যাবে। বাবুদার যার বোধ হয় এখানকার না দকন ওয়ার্ডের জানি বিকাশ টাইটেল আমি যে বলতে পারছি না, বিকাশ দা কাউন্সিলর ওসমানের পর এখন আসি সেটাই। এবার এরকম কিছু ওরা উনি ওনাকে ওনার সাথে কিছু কথা হয়েছে ওই মোবাইল টোবাইল সংক্রান্ত সময়। এবার যতক্ষণ পোস্টমর্টম না হচ্ছে আর রিপোর্ট না পাচ্ছি, এবার আমরা তো কিছু বলতে পারছি না, এতটুকু আমাদের চোখের সামনে ঘটেছে, এবার বাকিটা দেখা যাক। না আপনাদের কি মনে হচ্ছে? আর বাকিটুকু আমরা কিছুই ডিটেইল জানি না। আপনাদের কি মনে হচ্ছে? এবার এখনই কি করে বলবো যতক্ষণ রিপোর্ট না আসে, কারণ না অনেক কিছুই মনে হতে পারে। কারণ মানুষটা কোনো শত্রু কিন্তু থাকার কথা না, এত ভালো মানুষ, মানে কেউ চ্যালেঞ্জ করে বলতে পারি যে মানুষ সবার জন্য করে গেছে তার এটা শোভা পায় না। আর সবচেয়ে বড় কথা যেটুকু আমরা শুনছি যে যদি সুসাইড ব্যাপারটা মানুষ গঙ্গার ঘটনা যেহেতু ঘটেছে, মানুষের যদি মনে হয় এটা সুসাইড তাই বা সে কেন করবে? যেটুকু টাকা হোক তার এমন না যে সম্পত্তি ছিল না, সে কিছু না কিছুভাবে ম্যানেজ করতে পারত, কিন্তু একটা সামথিং টাকার জন্য তার পরিবারে তার ছেলে মেয়ে ছোট, মা জীবিত, বউ রয়েছে, এত আর বাবুদার শক্ত মনের মানুষ। আপনি বাবু আর কে হন? শালী, নাম মৌমিতা চক্রবর্তী।